হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশের নতুন কর্মী নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো এই গুরুত্বপূর্ণ আপডেটটি কোথায় উঠে এসেছে এবং সেখানে কত শূন্যপদ রয়েছে, কোথায় নিয়োগ হবে, সমস্ত কিছু ডিটেলসই আপনাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করে দেবো। তবে প্রথমেই বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত এই রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশান আসেনি। তবে এই আপডেটটি উঠে এসেছে, সেই আপডেটটি কি সেটি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই আপডেটটি মূলত একটি সংবাদ পত্রিকা, সেই সংবাদ পত্রিকায় আপডেটটি উঠে এসেছে, সেটাও আমি বলে দেবো এবং বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব সেখানে কি বলা আছে না বলা আছে। এবং অবশ্যই আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ হচ্ছে ভিডিওর মধ্যেই আমি সমস্ত কিছু বলে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, এই ধরনের নানান ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। তো আমি প্রথমে আপনাদের নিয়ে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে সংবাদ পত্রিকা, সেটা হচ্ছে 666 পুলিশ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। মানে এটি মূলত আজকের যে বর্তমান পত্রিকা, সেই বর্তমান পত্রিকাতে কিন্তু এই আপডেটটি উঠে এসেছে। আপনাদের কাছে যদি বর্তমান পত্রিকা থাকে তাহলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো আমি আপনাদের আজকে পুরো ব্যাপারটা বলে দিচ্ছি, সেখানে কি বলা আছে। নিজস্ব প্রতিনিধি কলকাতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান লক্ষ্য হলো কর্মসংস্থান বৃদ্ধি করা। 666 জন নতুন পুলিশ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। মূলত বনগাঁ পুলিশ জেলা ও বারাসাত পুলিশ জেলায় তাদের নিয়োগ করা হবে। মমতা সরকার গত কয়েক বছরে পুরনো কয়েকটি পুলিশ জেলা ভেঙে দিয়ে নতুন কয়েকটি পুলিশ জেলা তৈরি করেছে। যেমন উত্তর চব্বিশ পরগনার আগে একটি পুলিশ জেলা ছিল, তার মধ্যে থেকে মুখ্যমন্ত্রী আলাদা ব্যারাকপুর এবং সল্টলেক পুলিশ কমিশনারেট করেছেন। তাছাড়া বারাসাতকে ভেঙে বসিরহাট ও বনগাঁর জন্য আলাদা পুলিশ জেলা তৈরি করা হয়েছে। এই একই রকমভাবে দক্ষিণ চব্বিশ পরগনা সহ কয়েকটি বড় জেলাকে ভেঙে নতুন কয়েকটি পুলিশ জেলা তৈরি করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, একটা বড় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সহ যেসব বড় জেলা সেগুলোকে ভেঙে কিন্তু নতুন পুলিশ জেলা তৈরি করা হয়েছে। এবং সেই সব জেলায় পুলিশ নতুন নতুন পদ সৃষ্টি করেছে রাজ্য সরকার। সেই মতো বনগাঁ ও বারাসাত পুলিশ জেলার জন্য 666টি নতুন পদের অনুমোদন করলো মন্ত্রিসভার এদিনের বৈঠকে। এর আগে কলকাতা পুলিশের 2500 নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আপনারা জানেন যে 2500 একটা নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল এবং সেটিও কিন্তু আপনাদের সঙ্গে আমি যে উঠে এসেছে এবং কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া একটা নোটিফিকেশান পেয়েছিল, সেটা আমি কিন্তু আপডেট করে দিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক থাকবে, কলকাতা পুলিশের এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়ার যে নোটিফিকেশান সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। তো এছাড়া আপনাদের বলেছে যে এছাড়া স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন দপ্তরে নিয়োগের জন্য অতীতের সব মন্ত্রিসভার বৈঠকে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বানতলা লেদার কমপ্লেক্স কিছু ছোট সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এই ধরনের আরও কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের অনেক কিছু বলা হয়েছে, তার মধ্যে কিন্তু এটি মূলত 666 ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়োগের একটা সিদ্ধান্ত নিয়েছে। এটি একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং এখানে বলেছে এদিনের বৈঠক হয় নবান্নর ক্যাবিনেট রুমে। গত 15 মাসেই প্রথম ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠক হলো। এর আগে বৈঠকগুলি হয়েছে নবান্ন সভা ঘরে কিংবা ভার্চুয়ালি। এদিন মন্ত্রিসভার বৈঠকে সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরাদ আগিম, অরূপ এরকম 15 জন উপস্থিত ছিলেন। অমিত মিত্র ভার্চুয়াল মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ করেছেন। এছাড়া আরও বিভিন্ন রকম ছোটোখাটো ব্যাপারে বলেছে এবং অন্যান্য ব্যাপারে এখানে বলা আছে, আমি মূলত এগুলো যাচ্ছি না। তো আপনাদের মূল আপডেটটি হচ্ছে যে 666 পুলিশ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তো মোটামুটি যখন এগুলো সব ছাড়পত্র পাবে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে সেখানে নোটিফিকেশান বেরোবে। এখনও পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্টে আমরা যদি যাই তাহলে কিন্তু এই নতুন নোটিফিকেশনের কোনো বিজ্ঞপ্তি কিন্তু নতুন নোটিফিকেশনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত নেই। এগুলো মূলত ঘোষণা করা হয়েছে, তারপর আস্তে আস্তে সেগুলো কিন্তু ছাড়পত্র পেলে নিশ্চয়ই সেটি যে অফিসিয়াল নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েবসাইট চলে আসবে। তো আপনারা একটু ওয়েট করে যান, জাস্ট আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের জানানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।